আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজার একটি রেসিপি, আর এটি হলো কোলস্ল। এটা তৈরি করা যেমন সহজ তেমনি সময়ও লাগে অনেক কম। চলুন তাহলে দেখে নিই কোলস্ল তৈরি করতে কী কী উপকরণ কতটুকু পরিমাণ লাগবে। বাঁধাকপি কুচি 1 কাপ, গাজর কুচি 1 কাপ, তরল দুধ 1/4 কাপ, সিরকা 1 টেবিল চামচ, মেয়োনিজ 1/4 কাপ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, চিনি 1 টেবিল চামচ। এবার পুরো প্রক্রিয়াটি দেখে নিই। একটি বোলে 1/4 কাপ তরল দুধ দিয়ে দেব, এতে 1 টেবিল চামচ সিরকা, 1/4 কাপ মেয়োনিজ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেল। এবার এতে 1 কাপ বাঁধাকপি কুচি এবং 1/2 কাপ গাজর কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেল কোলস্লো। এটাকে আপনি সালাদ হিসেবেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে চিকেন ফ্রাই, স্যান্ডউইচ কিংবা বার্গারের সাথেও পরিবেশন করতে পারেন।